গাঁও সে দূর হে স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে তিন সন্তানের জননী একলিমা বেগম। 1981 সালে হারিয়ে যান তিনি। সে সময় পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি একলিমার। দীর্ঘ 41 বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালিতে খোঁজ মিলেছে একলিমা বেগমের, কিন্তু কিভাবে তিনি সেখানে গেলেন সে কথা বলতে পারছে না কেউই। একলিমার কেবল মনে আছে তার বাবা মা সহ ভাই ও তালার গঙ্গারামপুর গ্রামের নামটি। পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালিতে পরিবারের সঙ্গে অবস্থানরত একলিমা মৃত্যুর আগে অন্তত একবার নিজ মাতৃভূমিতে আসার ইচ্ছা পোষণ করেন। পরে সেখানকার পরিবারের সন্তানরা তা ভিডিও করে ফেসবুকে যশোরের একটি গ্রুপে পোস্ট করেন। তাদের করা ভিডিওটি চোখে পড়ে একলিমা বেগমের বড় ভাই মৃত মকবুল শেখের ছেলে মোহাম্মদ জাকারিয়া শেখের ভিডিওতে একলিমার বলা নামগুলো তার দাদা বাবা ও চাচাদের সঙ্গে মিলে যাওয়ার তিনি বিষয়টি নিয়ে বাড়িতে আলোচনা করেন। ভিডিও দেখিয়ে নিশ্চিত হন যে ভিডিওর একলিমা বেগমই তার হারিয়ে যাওয়া ফুপু। পরে তারা পারিবারিকভাবে ভিডিও কলে যোগাযোগ করেন একলিমার সঙ্গে। একলিমা বেগমের ছোট ভাই ইব্রাহিম শেখ বলেন, সে সময় আমাদের অনেক অভাব ছিল, তার স্বামী মারা গেলে সে যেন প্রায় পাগল হয়ে গিয়েছিল, পরে কিভাবে যে পাকিস্তানে চলে যায় তা আমরা কেউই জানি না, সম্প্রতি তার খোঁজ পেয়েছি, আমরা চাই সে ফিরে আসুক। পরে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ।